করোনা স্কুল বন্ধ থাকলেও শিশুদের লেখাপড়ার চর্চা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে শহীদ শেখ রাসেলের 57তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে এ পরামর্শ দেন তিনি। এ সময় 1975-এর 15 আগস্ট শিশু রাসেলকেও বাঁচতে দেওয়া হয়নি উল্লেখ করে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় তার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এস কে সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। রোববার শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে অ্যানিমেটেড ডকুমেন্টারি বুবুর দেশ এর প্রদর্শনী, শেখ রাসেলের জীবনের উপর প্রকাশিত বই শেখ রাসেল আমাদের আবেগ আমাদের ভালোবাসা এর মোড়কোন্মোচন ও ছবি প্রদর্শনী এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শেখ রাসেলের ম্যুরাল উন্মোচন ও শহীদ শেখ রাসেল ভবনের উদ্বোধন এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের স্মৃতির পাতা শেখ রাসেল শীর্ষক বইয়ের মোড়কোন্মোচন, জিপিএ 5 প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান এবং দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই প্রধান অতিথির বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে 1964 সালে শেখ রাসেলের জন্মদিনের স্মৃতিচারণ করেন তিনি। রাসেলের জন্মদিনের কথাটা এখনো আমার মনে হয়, একটা ছোট্ট শিশু আসবে আমাদের পরিবারে, আমি কামাল জামাল রেহান আমরা সবাই খুব উৎসাহিত এবং বেশ উত্তেজিত ছিলাম যে কখন সেই শিশুর কান্নাটা আমরা শুনবো, কখন তার আওয়াজটা পাবো, কখন তাকে কোলে তুলে নেব। আর সেই ক্ষণটি যখন এলো আমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের সময় ছিল। এবং রাসেল নামটা, এই নামটা আমার মার দেওয়া, কারণ আমার বাবা বটন রাসেলের খুব ভক্ত ছিলেন এবং বার্টন রাসেলের সেই ফিলোসফি বই পড়ে পড়ে সেটা বাংলা করে পড়ে তর্জমা করে মাকে শোনাতেন, তো মাও তার ভক্ত হয়ে যায়, যে কারণে যখন রাসেল জন্ম নেয় তার নাম রাসেলে রাখা হয়। রাসেলের স্মৃতি ধরে রাখতে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের নেয়া বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। সেটা রাসেল আজ আমাদের মাঝে নেই, তবে ওই স্কুলের ছাত্রছাত্রী যুগ যুগ ধরে যারা পড়াশোনা করবে অন্তত তারা এটুকু শিখবে, এটুকু জানবে যে একটা ছোট শিশু ছিল এই স্কুলে, কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয় নাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই ধরনের ঘটনা আর না ঘটুক সেটাই আমরা চাই। এ সময় করোনায় শিশুদের খেলাধুলার ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখারও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জানি করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ, কিন্তু এটা সত্যি একটা যে কোনো শিশুর জন্য খুব কষ্টকর, কিন্তু হয়তো এই রকম অস্বাভাবিক অবস্থা থাকবে না, তবুও আমি তাদের বলবো যে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে, যে হোক ঘরে বসে পড়াশোনা করা এবং সেই সাথে সাথে নিজেদের যা কেউ আর্ট করতে পারে, কেউ খেলাধুলা করতে পারে, যে যেটুকু পারে সেটুকু তাদের করতে হবে এবং সেভাবে নিজেদেরকে ব্যস্ত রাখতে হবে যেন যখন স্কুল খুলবে তখন যেন তারা ভালোভাবে আবার স্কুলে যেতে পারে, পড়াশোনা করতে পারে। এছাড়া করোনা মোকাবিলায় সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে মাস্ক পরে থাকতে হবে এবং স্বাস্থ্য সুরক্ষা সবাইকে মেনে চলতে হবে, শরীরের প্রতি যত্ন নিতে হবে। এসকে সৌরভ, এসটিভি ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।